हेलो फ्रेंड्स, अमनामोल वर्गी। फ्रेंड्स, आज के 2021 फर्स्ट जानुआरी, आज के होच्छे बछर प्रथम दिन, ताई आमी सबाई के बोलछी हैप्पी न्यू ईयर 2021। गतकाल गेछिलो 2020 शेष दिन 31 डिसेम्बर। तो 31 डिसेम्बर बचर शेष दिन, 2020 बचर शेष दिन। 2020 तो पुरोटाई खराब केटेछे, किन्तु 2020 बचर शेष दिन एटा फाटाफाटी न्यूज दिए बचरटा शेष होयेछे, जेटा होच्छे कि पुलिस निरपेक्षभावे काज करछे, जेटा आमी भिडियो बानिएछिलाम कालके। पुलिस क्रिमिनालदेर ग्रेप्तार करछे, आर तृणमूलेर कर्मीरा पुलिसेर ओपर অভিযোগ করে বিক্ষোভ দেখাচ্ছে, আর পুলিশ সেই অভিযোগ খারিজ করে দিচ্ছে। একদম পারফেক্ট কাজ হচ্ছে, যেটা হওয়ার দরকার সেটাই হচ্ছে, সেইটা দিয়েই বছরটা শেষ হয়েছে। এবার আজকে বছরের শুরুতেই একটা আরেকটা ফাটাফাটি নিউজ, যেটা আমি বলছি, এই যে মনীশ শুক্লার কে যারা যারা খুন করেছে, সেই খুনে যারা যারা জড়িত রয়েছে তাদের নামগুলো বেরিয়ে গেছে। টোটাল 10 জনের নাম বেরিয়েছে, 10 জনের নাম আমি বলছি, ঠিক আছে? 10 জনের মধ্যে 4 জনের সরাসরি খুনের সাথে জড়িত ছিল বলে বলা হয়েছে, এছাড়াও বাকি 6 জন খুনের ষড়যন্ত্রে জড়িত আছে বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে 10 জনের মধ্যে রয়েছে তৃণমূল নেতা তথা ব্যারাকপুর পুরসভার চেয়ারপারসন উত্তম দাস সহ বেশ কয়েকজনের নাম। এছাড়াও রয়েছে অমর যাদব, মোহাম্মদ খুররাম, সোনু রায়, তারপরে মসুবত রায়, পবন রায়, নাসির আলী, মোহাম্মদ গোলাম আর রেশন কুমারের নাম, এই নামগুলো পাওয়া গেছে। তো মনীশ শুক্লাকে খুন করা হয়েছিল 2020 সালের 5ই অক্টোবর, আর আজকে বছরের শুরুতে ফার্স্ট জানুয়ারি, 2021 ফার্স্ট জানুয়ারি, সেই খুনে যারা যারা জড়িত তাদের নামগুলো সামনে এলো। মানে এখন বোঝা যাচ্ছে ভালো হতে চলেছে, ভালো হচ্ছে, যা কিছু হচ্ছে ভালো হচ্ছে, আর আগামীকাল ভালোই হবে, সবকিছুই ভালো হবে, এই বছরটা সবার খুব ভালোই যাবে। এখন যে ঘটনাগুলো দেখছি শেষটাও ভালো দিয়ে শেষ হলো, স্টার্টিংটাও ভালো দিয়ে স্টার্টিং হলো, তো এই বছরটা সবার ভালোই যাবে, এটা এখন দেখে যা মনে হচ্ছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব, আর কোনো বাধা থাকবে না। এতদিন ধরে যারা বাধা দিয়ে যেত তারা বাধা দিতে পারবে না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব, আমাদের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে, আমাদের রাজ্যের উন্নতি হবে, আমাদের রাজ্যবাসীর উন্নতি হবে, আমাদের দেশবাসীর উন্নতি হবে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। যা ঘটনাগুলো দেখে যা মনে হচ্ছে, 2020 শেষ দিন আর 2021 ফার্স্ট দিন, এইগুলো দেখে যা মনে হচ্ছে আমরা এখন এগোতে পারব, অনেক দূর এগোতে পারবো আমরা, আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবে না, কেউ আমাদের পিছিয়ে রাখতে পারবে না, আমাদের অগ্রগতিকে কেউ আটকে রাখতে পারবে না, আমরা অনেক দূর এগিয়ে যাব। সমস্ত ঘটনাগুলো দেখে যা মনে হচ্ছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। তো কী সমস্ত ঘটনা সেটা তো বললামই এতক্ষণ। 2020 শেষটাও ভালো দিয়ে শেষ হলো, 2021 শুরুটাও ভালো দিয়ে শুরু হলো, এইটাই হচ্ছে আসল জিনিস।
এই কারণে আমি বলছি কথাটা। এখন আমাদের আর কেউ আটকে রাখতে পারবে না, আমরা এখন শুধু এগিয়ে যাব, শুধু এগিয়ে যাব, এটা হচ্ছে ব্যাপার। আমরা সব এখন ভালো ভালো নিউজ পাবো, ভালো ভালো জিনিস দেখতে পাবো, আর কোনো হিংসা মারামারি এগুলো আর কিছু থাকবে না, কোনো দাঙ্গা ফাঙ্গা এগুলো আর কিছু দেশের মধ্যে থাকবে না, কোনো মার্ডার ফাড়ার এগুলো আর কিছু থাকবে না দেশের মধ্যে। এখন একটা সুন্দর সুস্থ পরিবেশ হয়ে যাবে, কারণ সবাই প্রত্যেকটা মানুষ এমনটাই চাইছে, সুন্দর দেশ সুন্দর পরিবেশ। কেউ মারামারি চাইছে না, কেউ মারামারি চায় না, ঠিক আছে, কেউ মারামারি চায় না, দাঙ্গা ফাঙ্গা কেউ চায় না, সবাই ভদ্রভাবে থাকতে চায়, ভালোভাবে থাকতে চায়। আর এই 2021-এর ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হলো আমাদের এগিয়ে যাওয়ার দিন, আমাদের অগ্রগতির দিন। কারণ 2020-র শেষ দিন ভালো নিউজ দিয়ে কেটেছে, ভালো নিউজ দিয়ে 2020-টা শেষ হয়েছে, আর ভালো নিউজ দিয়ে 2021-টা শুরু হলো। তাই এই সমস্ত কিছু দেখে আমি বলছি, এখন থেকে শুরু হলো আমাদের এগিয়ে যাওয়ার দিন, আমাদের অগ্রগতির দিন, আর আমাদের কেউ পিছিয়ে ফেলে রাখতে পারবে না, কেউ আমাদের আর আটকে রাখতে পারবে না, আমরা এখন শুধু এগিয়ে যাব। এখন শুধু আমাদের ভালো হবে, আমাদের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে, আর আমাদের রাজ্যের উন্নতি হবে, আমাদের দেশবাসীর উন্নতি হবে, আমাদের রাজ্যবাসীর উন্নতি হবে, সবার উন্নতি হবে। এখন এইসবই আমরা দেখতে পাব, এখন আর কেউ আমাদের পিছিয়ে রাখতে পারবে না, আমাদের উন্নতি থেকে কেউ আমাদের বাধা দিতে পারবে না, এইটাই হচ্ছে ব্যাপার। এখন আমরা স্বাধীনভাবে এগিয়ে যেতে পারব। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, আর লাস্ট একবার বলে দিই, হ্যাপি নিউ ইয়ার 2021। সারা বছরটা সবার ভালোই যাবে, এখন থেকেই আমাদের শুরু হয়ে গেল আমাদের এগিয়ে যাওয়ার দিন, আমাদের সামনের দিকে এগোনোর দিন এখন থেকেই শুরু হয়ে গেল। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।